আজকে বৃহস্পতিবার তো মামনিও সকাল সকাল দেখো তো আমাদের এই যে ফুলগুলো দেখছো না ঠাকুরকে মালা পরানো হয়েছে সব হচ্ছে গাছের ফুল গাছের ফুল দিয়ে মামনি বসে বসে কোন ভোরে উঠেছে উঠে ফুল তুলেছে ফুল তুলে মালা গেঁথেছে আজকে দাদশী বৃহস্পতিবার ওই জন্য মামনি এরকম সুন্দর করে করে মালা গেঁথে ঠাকুরকে পরিয়েছে কি ভালো লাগছে না মানে সকালটা সত্যি আজকে খুব সুন্দরভাবে শুরু হলো পুরো দিনটা ভালো যাবে যেতেই হবে ভালো এখানে ভোগও দিয়েছে বৃহস্পতিবার তাও দেখো কত ফুল রয়েছে এখন কত ফুল এখানে বলছে মামনি দাই হ্যাঁ সমস্ত ফুল আমাদের গাছের ফুল চলো তাতেই করে ঠাকুর মশা টমশাগুলো করে নিই আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা দেখা মানে সে আমার পুরনো একই কথা আমার রোজকার সাধারণ জীবনযাপনের ভীষণ আত্মপরি ছবি তোমাদের জন্য আমি তুলে ধরে রাখি সেটাই হচ্ছে দেখা আর যারা আমার চ্যানেলটা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমার চ্যানেলের নামের পাশে দেখবে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে প্রেস করলে পরে বেল আইকন আসে বেল আইকনে অল বলে যে অপশন আসে সেটা প্রেস করবে তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তা নাহলে আমার আপকামিং ভিডিও এবং প্রিভিয়াস ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ আমার চ্যানেলটা আনফরচুনেটলি এখনো সার্চিং এ আসেনি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগটা গুড মর্নিং ফ্রেন্ড আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি কারণ আমার কাছে আসতে চলেছে বেশ কিছুদিন পর অনেক দিন পর আমার ভীষণ ভীষণ কাছে আদরের মানুষেরা তো সেজন্য আমি খুব হ্যাপি আর সেজন্য সকালবেলায় উঠে আগে ব্লগটা শুরু করলাম সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে স্নান টান হয়ে গেছে তা তারপরে যেটা করি না সাধারণত সেরকমও কাজ একটা করে ফেলেছি সেটা হচ্ছে সমস্ত ননভেজ রান্নাগুলো আমি আগে করে নিয়েছি আমার টোটালি ননভেজ যা ছিল সেগুলো করা আমার কমপ্লিট হয়ে গেছে পরে আমি ভেজ রান্নাগুলো করবো এবং সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর বলছি না আমার ভীষণ কাছের কাছের মানুষেরা আসছে সেজন্য আমি খুব হ্যাপি আছি আর তোমরাও সবাই খুব 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 ভালো থাকো আমিও ভীষণ ভীষণ ভালো আছি ভালো থাকবো বলেই আমরা আছি এই একটা কথা আমি সবসময় তোমাদের বলে থাকি আর সেই আশা নিয়ে আমি ব্লগটা শুরু করছি আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে এখানে তো দেরি করে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা ছোলার ডালের ঘুগনি সিমাইয়ের পায়েস সিমাইয়ের পায়েসটা বোন করে নিয়ে এসেছে দেখাচ্ছি সবাইকে এক এক করে করে আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি তোমাদের শুরুতেই বলেছিলাম ভীষণ রান্নাঘরে চলে এসেছি আর দেখো কে এসছে এই যে আমার এই যে সব থেকে ভালোবাসার কাছের মানুষ আমার মা দেখো এইটা আমার বড় মা ওইটা আমার পুচকেটা ছোট মা এটা আমার বড় মা আমার মা এসছে আরো কে কে এসছে দাঁড়া দেখাচ্ছি সবাই হচ্ছে মোটামুটি ক্যাজুয়াল ক্যাজুয়াল ড্রেসে আছে কিছু মনে করো না এই যে এটা আমার বাবা যারা বন্ধা থেকে দেখছো তারা অনেকেই হয়তো চিনতে পারবে আমার বাবাকে এটা আমার বাবা এইটা হচ্ছে আমার গুলু গুলু এটা আমার এটা আমার আর একটা মেয়ে এটা আমার বড় মেয়ে আমার ছোট্ট বোন আর এইটা হচ্ছে আমার দিদি দিদি না আমার বোন সারাদিন শুধু আমাকে শাসন করে যায় আর ওইটা তো চিনতে পারছো দাঁত ফুকলি একটুখানি হাই করে তো সব একটা হাই করে দে একটুখানি হাই করে দে আর এই যে বাবা বাবাকে তো চলো কি কি রান্না করবো এখানে পানির কেটে রেখেছি পানির দিয়ে ফুলকো এই পটল আর আলু ভেজে রেখেছি পানির আর আলু পটল দিয়ে একটা তরকারি করব উচ্ছে কেটে রেখেছি উচ্ছের ডাল করব উচ্ছে দিয়ে মটর ডাল করব আর ওদিকে হচ্ছে তোমার ইয়ে আছে কি বলে কুমড়ো আছে কুমড়োটা বেশ বেগুন বেসন টেসন দিয়ে ভাজবো তো রান্নাঘরটা ছড়ন ছিটানো আছে কারণ বুঝতে পারছি সবাই এসছে যে সেজন্য ছড়ন ছিটানো রয়েছে আর মা এসে এখানে রান্না শুরু করে দিয়েছে তো চলো আগে আগে হোতা হে কিয়া খিদে দিয়ে উচ্ছের ডালটা আমি বসিয়ে দিয়েছি এবার উচ্ছেগুলো সব ভাজা হয়ে গেল এরকমভাবে গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছি এবার অনেকেই জানো তিতের ডালটা কীভাবে করে ম্যাক্সিমাম লোকে জানে তাহলে জাস্ট আমি করছি তো তোমার সাথে শেয়ার করলাম আর একটুখানি তেল দিলাম এই তেলের মধ্যে যেটা আমি অবশ্যই দেব সেটা হচ্ছে রাঁধুনি এই যে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দেবো আর একটা দেখো শশ একটা আওয়াজ হচ্ছে
ওই আওয়াজগুলো ইগনোর করো, কারণ হচ্ছে আমার অ্যাকোয়াগার্ড চলছে, অ্যাকোয়াগার্ড চলে এবং শসা আওয়াজ আছে। রাধুনির বেশ একটা ফোড়ন ফোড়নের গন্ধ বেরিয়ে এসেছে, তো এর মধ্যে আমি এই ডালটা ঢেলে দেব। আস্তে আস্তে ঢালতে, যারা প্রথম প্রথম রান্না করবে তারা সাবধানে করবে। এবার এটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, অতএব নুন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এর মধ্যে হলুদ দিয়ে দেব। আমার এই রাধুনি ফোড়নের জিনিসটা খেতে খুব ভাল লাগে, গন্ধটা আমার সত্যি খুব ভাল লাগে। এখানে দেখো এই আদাটা কুড়িয়ে দিয়ে দিলাম। সবাই এসে গেছে তো, মা বাবা বোনরা সবাই এসে গেছে, সবাই কথা বলছে, আজকে একটুখানি নয়েস হবে। তো আদাটা দিলাম এখানে, আর এর মধ্যে আমি একটুখানি দুধ দেব। একটু দুধ দিলাম, এই হাফ কাপ মতন দুধ দিলাম এর মধ্যে। এবার উচ্ছেগুলো দিয়ে একটা ফুট আসলেই ডালটা নামিয়ে ফেলবে। এইভাবে তিতের ডাল খাও, উচ্ছে দিয়ে উদ্ঘর্ষ খেতে লাগে। নিরামিষ দিনে এইভাবে ডাল খেতে। তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্না করছি, সবাই এসছে তো গল্প গল্প করবো, তো ওই জন্যই তাড়াহুড়ো করে রান্না করছি। এর জিরে দিলাম আর হিং দেবো। নিরামিষ রান্নায় আমি হিংটা দিই, হিঙের গন্ধ আমার ভালো লাগে, প্লাস হিং আমাদের হজম করতেও সাহায্য করে। তো হিং দিয়ে দিলাম, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম, লোয়ে দিয়েছিলাম, একটুখানি বাড়িয়ে নিলাম গ্যাসটা। এমনি রোজকার যেমন রান্না করিস, তার থেকে একটুখানি ভিন্নভাবেই রান্না করব। একটা জিনিস দেব, তো মানে বাড়ি থেকেও আসতে চাষ যখন রান্না করা হয় সেরকমভাবে, তো এখান থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, টমেটোটা রঙটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, নরম হয়ে গেছে টমেটোটা। এর মধ্যে আমি সিম্পলি হাফ কাপ মতন জল দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, নুন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা। সব মোটামুটি হাফ চামচ করে দিয়েছি, শুধুমাত্র নুনটা হচ্ছে স্বাদ মতো দিতে হবে। এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা কোড়, আদাটা বাটিনি, আদাটা কুড়িয়ে দিয়েছি আদা। এবার এটা একটু ভালো করে মশলাটা কষে নিক, দু তিন মিনিটের জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো, মানে তেলটা ছাড়বে। দেখতে পাচ্ছো এটা কষানো হয়ে এসছে মশলাটা। এবার এর মধ্যে আমি আলু পটলগুলো দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে না একটুখানি দু থেকে তিন মিনিট, একটু জাস্ট আলু পটলগুলো সেদ্ধই আছে, কিন্তু দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো। তাহলে কী হবে, আলু পটলের মধ্যে এই যে মশলার একটা জুস, জুসটা ঢুকে যাবে। এবার দু তিন মিনিট হয়ে গেছে, বেশ কষেও গেছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে যে বাটিটার মধ্যে আমি রেখেছিলাম আলু পটলগুলো, সেই তেল আছে, সেই তেলটা ধোয়া জলই দিয়ে দিলাম। যতটা ঝোল রাখবো সেটা বুঝে জল দেবো। আমি একটু একটু ঝোল একটু মাখো মাখো করবো, কারণ অনেক লোক খাবে তো। এবার এর মধ্যে আমি পনিরগুলো, সব ভাজা পনিরগুলো সব দিয়ে দেবো। যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এবার এটা একটুখানি চাপা দিয়ে দিই, ফুটে উঠলে, কিছুক্ষণ ফুটলে ঝোলটা হয়ে গেলে, এই তিন চার মিনিট মতন ফুটুক। এটার মধ্যে একটুখানি, এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, দুধ দিলে ভালো হয়। নিরামিষ রান্নায় না একটু দুধ টুধ দিলে এবার খেতে ভালো লাগে। দুধ দিয়েছি, এটা একটু ফুটে নিই, তারপরে গরম মশলা দিয়ে দেবো, ঝোলটা খেতে ভালো লাগবে। এটার মধ্যে হচ্ছে একটুখানি চিনি দেবো, অল্প করে একটু চিনি দেবো।
আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচি গুঁড়ো, ব্যাস হয়ে গেল আমার পটল পনিরের তরকারি, নিরামিষ তরকারি। এইভাবে করো দুধ দিয়ে, এটা খেতেও ভালো লাগে। এই যে আমরা তিন হাতি এখানে রয়েছি, আমাদের আর এক হাতি সে আসেনি, সে আসবে সেপ্টেম্বর মাসে, যখন ওরা আসবে সে কদিন থাকবে তখন ও আসবে। অ্যাকচুয়ালি আমি বড়, আমরা চার বোন, আমি বড়, এটা হচ্ছে মেজ আর ও হচ্ছে ছোট, যে সেজো বোন আমাদের, সে আসেনি। আসলে ওর বাচ্চাটা না শরীরটা একটু খারাপ হয়েছে, তারপরে একদিন এসে ওরা চলে যাবে, তার ফলে ওর খুব অসুবিধা হয়, বাচ্চা মানুষ তো জার্নি করাটা, এতটা দূর জার্নি, সে বনগাঁ থেকে টালিগঞ্জ অনেকটা দূরই, বুঝতে পারছো, সেজন্য ও যে ও আসেনি। ও সেপ্টেম্বর মাস যখন হবে তখন আসবে, কারণ এই একদিনের জন্য এলে পায় না, মনটা খুব খারাপ লাগে জানানো তো, তারপরে সত্যি ভীষণ খারাপ লাগে মনটা। তাও ওরা আসলো একদিনের জন্য একটুখানি, অনেকদিন মেয়েকে, অ্যাকচুয়ালি আমার মেয়েকে মা বাবা অনেকদিন দেখেনি, হতে দুদিনের একটা হয় না, নাতি নাতনির প্রতি একটা টান থাকে সবার আলাদা। আমার মানে মামনি যেটা বলে না, সুদের আসলের থেকে সুদের উপর টানটা বেশি, সেজন্য ওদেরও তাই, সেজন্য ওরা এসছে দেখতে দেখতে। তারপর বেরিয়েছে মা, মামনি, বাপ্পা, আমার মেয়ে, ওরা সব একটুখানি বেরিয়েছে, ওরা আসবে, আসলে পরে এই ঘন্টা দুয়েকের মধ্যে ওরা আবার রওনা দেবে, চলে যাবে। তো এখন বিকেল হয়ে এসছে, খাওয়া দাওয়া একটুখানি তো হয়েছে, অবেলা হয়েছে, তো ভাবছি এখন একটুখানি গ্রিন টি খাই, মানে পেটটা কেমন একটা ইয়ে হয়ে রয়েছে, মনে হচ্ছে আমার পেটটা মনে হচ্ছে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, ওর জন্য ভাবছি যে একটুখানি গ্রিন টিটা খাই, জলটা বসাই, বসিয়ে গ্রিন টিটা করি। এই তোরা সবাই খাবি তো চা এখন? সবাই বাবাই চা খাবি তো? সবাই খাবে গ্রিন টি, চলো গ্রিন টিটা করে নিই আমি। তো আজকে সারাটা দিন খুব ভালো কেটেছিল, তারপর ওরা সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা, হ্যাঁ সাড়ে সাতটার সময় ওরা চলে গেল। তারপরে মনটা স্বাভাবিক, বাবা মা বোন সবাই এসছে, অনেকদিন পর ওরা এসছে, অনেকদিন পর ওদের সাথে আমার দেখাও হলো, ভিডিও কলে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ভালো লাগলো খুব। চলে যাওয়ার পরে খারাপ লাগছিল, তারপরে ওরা ওদের জিজ্ঞাসা করলাম, আমি সবসময়তেই ওদের জিজ্ঞাসা করে রান্না টান্না করি, তোরা কি খাবি না খাবি আসলে পরে, যেটা হয় বাড়িতে এলে পরে বোনের টোনেদের জিজ্ঞাসা করে রান্না টান্না করা হয়, ওরা যে খেতে গিয়েছিল সেই সমস্ত জিনিসই আনা হলো, কিন্তু খাওয়ার বেলায় কেউ কিছু সেভাবে খেলে না, এক গাদা খাবার আমার বেঁচে গেছে, আর আমি একটুখানি খেলাম, মেয়ে একটু খেলাম, বাপ্পা একটু খেলো, ধরে ফ্রিজে তুলে দিয়েছি, মামুনিকে দিয়ে দিয়েছি কতটা, তো এইসব করলাম। আর কাল আজকে অনেক ভোরে উঠেছি, কালকে রাতে ওরা আসবে আসবে একটা উত্তেজনায় ঘুমিয়ে আসেনি, তো শরীরটা এত টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল যে তোমাদের সাথে আমি গুড বাইটা বলে ব্লগটা শেষ করি, তো ভাবলাম যে না শেষই করি, কালকে সকালে আর শেষ করার দরকার নেই, আজকের কাজ আজকেই করে রাখি। ওরা চলে গেছে, খারাপ লাগা কি আছে, আবার মানে যেখানে খারাপ লাগা আর শুরু বা শেষ হয় যেখানে, সেখান থেকে আবার ভালো লাগা শুরু হয়, মানে ওরা চলে গেছে, আবার নেক্সট মান্থে ওরা আসবে, তখন ওরা বেশ কিছুদিন থাকবে, তারপর ওদের সাথে আমি এবার করে বাবা মার ওখানে চলে যাব, আরও মজা হবে বেশ। ওই জন্য বললাম যে যেখানেই ভালো লাগা মানে খারাপ লাগা শেষ হয় সেখান থেকে ভালো লাগা শুরু হয়, তো ভালো মন্দ এই দুটো হচ্ছে এক টাকার এপিট আর ওপিট, তো এটাই জীবন। হ্যাঁ ফোন করবো এবার, বেশ মানে 10:10 ব্যাকে ওদের পৌঁছে যেতে কিনা ওরা ফোন করবো, আসলে এখান থেকে মনগা অনেকটা দূর, তারপর রাস্তায় আরও জ্যাম ট্যাম পড়ে যায় যায় না কিনা কি জানি, যাই হোক। তো আজকে দিনটা খুব ভালো কাটলো, তোমরাও এরকমভাবে ভালোভাবে সবাইকে নিয়ে ভালোভাবে এনজয় করে কাটাও, আর আজকের মতন টাটা, বাই বাই।